সলিডওয়ার্ক বেসিকে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সো সলিডওয়ার্কসে CSWA বা প্রফেশনাল এক্সাম যেগুলো আছে, এক্সপার্ট এক্সাম, সেখানে আমাদের বলে দেয় যে এর ভ্যালু একটা দিয়ে দেয়, বির একটা ভ্যালু দিয়ে দেয়, সির একটা ভ্যালু দিয়ে দেয়। তো এই ভ্যালুটা অ্যাড করার পরে অনেক সময় বলে যে এটা 100 আছে, এটাকে আমাকে মডিফাই করে পরিবর্তন করতে হবে, 100-র জায়গায় 120 হবে, বা এর ভ্যালু আছে 45, সেখানে আমার দিতে হবে সামথিং 70। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমাকে করতে হবে। তো পরীক্ষার সময় এই পরিবর্তনটা করার জন্য আমাকে অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে অবগত থাকতে হবে, তা না হলে ওই সময় অ্যান্সার করা টাফ হয়ে যাবে বা সম্ভব না, ঠিক আছে? তো গ্লোবাল ভেরিয়েবল কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমি একটু আগে দেখাই। ফার্স্ট অফ অল আমাদের এখানে যাব, এখানে যাওয়ার পরে টুলসে যাওয়ার পর আমরা চলে যাব ইকুয়েশনে যখন ক্লিক করব, তখন যেহেতু আমার এটা আগে থেকে আছে, সেহেতু এগুলো আমার বাই ডিফল্ট আগে থেকে থাকবে। আমি যদি না থাকতো তাহলে আমি এখানে সেট করতাম যে একটা নাম দিতাম এ, তার ভ্যালু দিতাম সামথিং, বি দিতাম, তার ভ্যালু দিতাম, সি দিতাম, এবং আরও যদি অ্যাড করতে চাই সেটা এখানে অ্যাড করতে হবে। যেমন জি, আমি যদি ডি দিতে চাই, ডি দিলাম, এবং এটার ভ্যালু মনে করি দিতে চাচ্ছি যে বি মাইনাস এ। সো কী করবো আমরা, ইকুয়াল বি মাইনাস এ। ওকে, বি মাইনাস এ যেটার ভ্যালু আছে কত, 55। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে একটা 3D অবজেক্ট দেখা যাচ্ছে যেটার এসকেসটা আমরা দেখতে পাচ্ছি কত, এখানে আছে 45, এখানে 45 আছে, এখানে 100 আছে। সো যেখানে 45 আছে সেটার ভ্যালু আছে কত, এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি 100 আছে সেটার ভ্যালু আছে কত, বি, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি 70 সেইখানে হচ্ছে সি। সো সির ভ্যালুটা এসকেসের মধ্যে নাই, আমরা যখন হাইট দেখব। আচ্ছা, আমি এটাকে একটু মডিফাই করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে এসকেসটাকে মডিফাই করতে চাচ্ছি। এসকেসের এই যে ভ্যালুটা আছে 45, এটা চাচ্ছি আছে 55 করতে। তো 55 করতে গেলে আমি এখান থেকে 55 না করে আমি করব কি, এইখান থেকে 55 করব। রাইট বাটন ক্লিক করে ম্যানেজ ইকুয়েশন অ্যান্ড, আচ্ছা একটা যে তোমাদের 55 আছে সে তো এটাকে 35 করে দিই, 35 করে দিলাম। এখন আমি আবার একটু স্কেচটাকে এডিট করে দেখবো, এসকেস এডিট করে দেখতেছি এটা অটোমেটিক্যালি 35 হয়ে গেছে, এটাও 35 হয়ে গেছে, এটাও 35 হয়ে গেছে। ওকে, এই একটা মডিফিকেশন করলাম। আমাদের এই ভ্যালুটা 100-র জায়গা আমি ভ্যালুটাকে করতে চাচ্ছি 80। তো তখন কী করতে হবে আমাকে, গ্লোবাল ভেরিয়েবল কোথায় আছে, 80, 100-র জায়গা, রাইট বাটন ক্লিক করে ম্যানেজ ইকুয়েশন, এবং এটাকে কত করব আমরা, 80। সো আমরা যদি আবার এডিট করে দেখতে চাই, এখন আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালু কত চেঞ্জ হয়ে গেছে, 80 হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলকে পরিবর্তন করতে হয়। এটা একটা জাস্ট ইকুয়েশন, ইকুয়েশনের ভ্যালু চেঞ্জ, তো বাকিটা চেঞ্জ। এখন আমি চাচ্ছি যে আমাদের এইখান থেকে এটা এক্সট্রুড হবে ডি গ্লোবাল ভেরিয়েবল ইউনিট পর্যন্ত। তো ডি গ্লোবাল ভেরিয়েবলটা কোথার থেকে আসছে, আমাদের এই বিট থেকে এ মাইনাস। এটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে ম্যানেজ ইকুয়েশন দেবো, এবং দেখতে পাচ্ছি গ্লোবাল ভেরিয়েবল বি থেকে গ্লোবাল ভেরিয়েবল এ মাইনাস করলে যেটা আসে, তো 80 থেকে 35 বিয়োগ করলে আমাদের 45 থাকে মনে হয়,
45 থাকে তো আমি চাচ্ছি যে এইখান থেকে এটার ভ্যালু 45 হবে তো আমি এখানে এডিট দেব এডিট দেওয়ার পর আমাদের এখানে 45 না লিখে আমরা কি করব ইকুয়াল দিয়ে গ্লোবাল ভেরিয়েবলকে কল করব গ্লোবাল ভেরিয়েবল কোথায় আছে এখানে তো আমি এই ডিটাকে কল করলাম ওকে তো এখন প্রশ্ন যে ভাইয়া আপনি গ্লোবাল ভেরিয়েবল ডি না দিয়ে ডিরেক্টলি 45 তে দিতে পারতেন এখন এটা যদি বুঝতে হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে আমি যদি এটাকে চেঞ্জ করি এটাকে চেঞ্জ করি ম্যানেজ ইকুয়েশন আমি এটাকে করে দিলাম 38 যদি 38 করে দেই এটাকে যখন 38 করে দিছি তখন এটা কিন্তু আর 45 নাই এটা অবশ্যই 80 থেকে 38 বিয়োগ হয়ে যাবে তখন এটা 42 হয়ে গেছে ওকে 42 হয়ে গেছে এবং আমরা এক্সট্রুড বস যদি এডিট অপশনে যাই তখন এখানে দেখতে পাচ্ছি কি অটোমেটিক্যালি সে 42 হয়ে গেছে এবং এটাকে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না সো এটা এক ক্লিকেই সবার সাথে সবার রিলেশন থাকে যতগুলোর সাথে যতগুলো রিলেশন সবার পরিবর্তন করে দেয় এই জন্য গ্লোবাল ভেরিয়েবলটা যদি কেউ এক্সপার্ট লেভেলে বা প্রফেশনাল লেভেলে কাজ করতে চায় সেই ক্ষেত্রে তারা গ্লোবাল ভেরিয়েবল ইউনিট ইউজ করে এবং পরবর্তীতে তারা মডিফিকেশনের জন্য এই ভ্যালুগুলো চেঞ্জ করলে তার প্রোডাক্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় তো তখন আর তার ওই ম্যানুয়ালি একটা একটা করে পরিবর্তন করার প্রয়োজন হয় না আশা করি আমাদের এই কাজটা সবাই বুঝতে পারছি যদি না বুঝতে পারি তাহলে প্রথম থেকে আবারও দেখার অনুরোধ রইল এটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি CSWA পরীক্ষা বা CSWPA যে প্রফেশনাল অ্যাডভান্স প্রফেশনাল পরীক্ষা আছে এগুলোতে যদি আমরা অংশগ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাকে এটা সম্পর্কে জ্ঞান অবশ্যই রাখতে হবে ধন্যবাদ সবাইকে